সমস্ত সাধুগুরু মহাজন, আপনারা যে যেখানে বিচরণ করছেন, আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। বাবাজিরা যে তিন দিনের কবি গানের আয়োজন করেছিল, আজকে তার দ্বিতীয় রজনী, অর্থাৎ দ্বিতীয় দিনের কবি গান। আমি আজকে ধন্য হয়ে গেছি আপনাদের এই মালখানগিরি, কারণ এই কমিটি আমাদের আসলে অত দূর থেকে আসার ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক একটা কারণ। যেভাবে আসা হয়, তারপরে যেভাবে আমি এখানে এসেছি, আমার ফ্লাইট করে এখানে আসা, সেইখান থেকে যেভাবে অ্যামাউন্ট লাগে, সেই অ্যামাউন্টের উপর নির্ভর করে আজকে মালখানগিরির এই যে মতুয়া সংঘের কমিটি, নাম কি, নলিনী, নলিনী দামে বাবাজিরা যে কমিটি বর্গ এত টাকা পয়সা দিয়ে আমাদের আনে, একটা কঠিন ব্যাপার। আর আমরা একটু কম টম করে আসতে পারি, কিন্তু ভাড়া এত পড়ে যায়, বেতালে পড়ে যায়, বুঝলি। তবু তারা যে এত কষ্টের মধ্য দিয়ে, এত দারিদ্র সীমার নিচের মানুষ, তার মধ্যে দিয়ে টাকা জোগাড় করে আমাদের আনে, এটা কঠিন ব্যাপার। আমি, আমার তো দেওয়ার মতো কিছু নাই, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমার শ্রীহরি যেন জন্ম জন্মান্তর, এরা যতদিন জগতে আসে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন জগতে থাকে, শ্রীহরি যেন এদের কমিটিকে আরো মজবুত করে। আর এই কমিটির পরিষদবর্গ যারা, প্রত্যেককে যেন শ্রীহরি তার শ্রীপাদ পদ্মে জায়গা দেয়। জয় হরি বল, জয় হরি বল, হরি বল। হ্যালো, চেক সাউন্ড কই, ঠিক কই, হ্যালো, হরি বল, হরি বল, হ্যালো, চেক, হ্যালো। আজকে আলোচনার বিষয়বস্তু আপনারা শুনেছেন সবাই, একদিকে স্বপনবালা, আর একদিকে আচার্য মহানন্দ হালদার, যিনি শ্রী শ্রী গুরুচার চরিত লিখন করেছেন আচার্য মহানন্দ হালদার, আর বিপক্ষে তারই ছাত্র স্বপনবালা। আপনারা এত সময় স্বপনবালার আলোচনা শুনেছেন, আমি আচার্য মহানন্দ হালদারের ভূমিকায় জবাব দেব। কবির প্রসঙ্গ অনুসারে আগে এখানে গান গাই, তারপরে আলোচনার ভিতরে যাই। স্কেল ধরো, মায়ের একটু রুধ্বনি দিও, বাবার একটু হরিধ্বনি দিও। আর বিশেষ সমস্যা হচ্ছে এইখানে, আমি মানে শুধু এইখানে নাই, এইখানে আমি যে কয় জায়গায় আসলাম, প্রায় জায়গায় একটা সমস্যার সম্মুখীন হলাম। কিছু ব্যক্তি বলছে আপনি একদম সাম্যের উপরে গান গাইবেন, কেউ বলছে না আপনি সঠিক যেটা জাস্ট এইটাকে তুলে ধরবেন, আবার কেউ বলছে একেবারে উচিত বলতে যাবেন না, তাহলে লোক থাকবে না। এটা বিভিন্ন ভেজালের মধ্যে পড়ে গেছি আমি, বুঝলি। হ্যাঁ, এখন আমি যে কোন দিকে যাবো তাই হিসেব করে পাচ্ছি। মতুয়া ধর্ম হচ্ছে প্রতিবাদী ধর্ম, যারা মতুয়া ধর্মকে মানে তারা জানবে মতুয়া ধর্মের এক নাম প্রতিবাদী ধর্ম। যে ধর্মের ভণ্ডামি ছিল সেই ভণ্ডামি গুলোকে কাটসাট করে পরিষ্কার পরিচ্ছন্ন করাই হচ্ছে মতুয়া ধর্ম। তাহলে এর উপরে আমার কথা বলতে গেলে একদম কাটসাট করে কথা বলতে হবে, তা এ সাইডে যদি কাটসাট করতে যাই আর এক সাইডে একটু দুর্বল হয়ে পড়ে, তারা আবার রাগ হয়, দেওদি কি কয়, আমরা কনে যাই, এটা বেতালে পড়ে গেছি। কালকে আসরে কইছি, ওই যে বলছি না মীরার ভজন, তৃণ ভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে ওজা, কারা রাগ হয়েছে কৌদি, আমরা আজীবন নিরামিষ খাই, আমরা কি ছাগল হয়ে গেলাম, কালকে সরকার বলে কি কইছে, কেটা বেতাল কথা কও না, বুঝলি, কোন শালা বুঝবে, বোঝার দরকার তো। আমি বলেছিলাম তাই খাওয়া খাইতে কোনো সমস্যা নাই, এখন যে নিরামিষ খাই পড়ে গেছে তার গাড়ে, উনি দেখছে ডোজ দিছে আমারে, এ বেখাই দেবে পার না। কবি গান হচ্ছে তর্ক যুক্তির গান, শুনে রাখেন।
আর যদি খালি হেমলাইয়ে কান্তি থাকেন তাহলে কীর্তন গান দেবেন, এত দেবেন কেন, এত টাকা দিয়া আমার আনবেন কেন? আর আপনারা যদি না আনেন আমি আসবো কেন? কত বেতালের মধ্যে দিয়ে আইসি এত আপনারা জানেন না, কত ফালা ক্যান্সেল করি আমার এখানে আসা। কবি গানটা হচ্ছে দুই পক্ষের গান, এক পক্ষ জবাব দেবে আর এক পক্ষ অভাব ধরবে, এর মধ্যে তর্ক বিতর্ক থাকবে নাকি, এইটারই কবি গান কই তো? আর যদি প্লেন খালি যাই ধর্মের কথা কইয়েই যাই কইয়েই যাই সই জল পতি থায়ে পতি থায়ে, তালিয়ে সাতা দিয়ে লাভ কি, কীর্তন গান দিব নাকি? এই জন্য কবি গান তর্ক যুক্তির গান, এই দিকে লক্ষ্য রাখতে হবে। একজন তর্ক করবে আর একজন তার যুক্তি দিয়ে সেই তর্ককে খণ্ডন করবে, এটাই কবি গান। তাহলে কবি গানে এক পক্ষ ভালো হবে আর এক পক্ষ মন্দ হবে, শেষের দিনে যাইয়ে মিলন হবে নাকি, এইটাই তো কবি গান। আর আমার নিন্দে লোকের আমি ভাষা রাগ হই আটা দিন কি বুঝলাম আমি, আর বুঝে উঠতে পারলাম না। এই জন্য চুপ করে থাকবেন নারী ননে, কথাগুলো শুনতে হবে ধৈর্য ধরে, তবেই কিন্তু বুঝতে পারবেন আপনারা মনের ভিতরে। দেও ঢোলে বাড়ি দেও, হা আর একটু ঝংকার থাকবে, হা বলো জয় জয় হরি গুরু জানি প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল জয় জয় হর পার্বতী প্রেমানন্দ হরি হরি বল জয় জয় চন্দ্র গুরুচন্দ্র প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল আগতি পারবে না রে, সব কয়জন দিছি ধনী কি, প্রথম সালাম তো ঠিক দিছি হরি বল, হরি বল, হ্যালো চেক, হ্যালো। আমাদের একটু দূরের থেকে গান গাইতে হয়তো, প্রেশারটা বেশি থাকলে ভালো, বুঝলে বাবা, হরি বল। বক্সের প্রেশারটা বাড়িয়ে দাও, আউটের যে বক্সগুলো না ওই প্রেশারটা বাড়িয়ে দাও, ওরে ধনে জনে সংসারে তবু তোমার লাগি কাঁদে কেন
ভক্ত ভাবুক, কঠিন ভাবুক, গান শুনে আর বসে থাকি ওই জায়গাতে দোলো গেছে। আস্তে বাজো, আস্তে আস্তে চলো, হ্যাঁ ভাব নষ্ট করো। পাগল বিজয় সরকারের গান আবার কি ভাব ভালো না রে ভাই? এবার বলে টা দেবে, হ্যাঁ চুপ কর, আর উঠতে দিস না। না কি আনবে দাদা, পয়সা দেয় নাকি? আমি জানি ও টাকা দেবে, টা নিয়ে আছে। আবার কোন বাবাজি 20 টাকা দান করেছে, আপনারা ঠাকুরের কাছে আশীর্বাদ করবেন, ও যতদিন থাকবে পশ্চিমবঙ্গ থেকে জ্বালাই গাঁথিয়ে আসে এইভাবে যেন কোলাকুলি দিতে পারে। মায়ের একটু চুপ করে বসে যান, বিশেষ সমস্যা আসতে। আজকে আমি যেখানে গান গাইতে এসেছি, আমি কিছুদিন আগে পটারু ধামে ওখানে কবি গান করে যাই। এখানকার শ্রদ্ধেয় বাবু পরমব্রহ্ম নলিনী গোসাই, ওনারই সেচপুত্র, উনি একজন এখানকার গোসাই মনে হয় আমার। এই রাস্তাটার ওপারটায় বাড়ি, আমি যে বাড়িতে খাওয়া দাওয়া করছি, তাই কি নাম জানো? নিরঞ্জন বাবু। আমার ওই মালখানগিরি বসে ওখানে বসে কথা হয়েছিল। আমি বলেছিলাম আমি আষাঢ় মাসে যদি ফাঁকা থাকি একবার আসবো, এত করে বললো বাবা যদি সময় হয় একবার আমার বাড়িতে একটু ঘুরে যে। ঈশ্বরের আমার শ্রীহরির কি অপূর্ব লীলা, আমারও সেদিন থেকে ওনাকে দেখে খুব ভালো লাগলো বলে। আর আমার ভাবুক কর্তা প্রেমিক কর্তা আমারও শ্রীর কাছের মানুষ। আমি সেদিন ভেবেছিলাম যদি পারি কোনোদিন মালখানগিরি গেলে ওনার সঙ্গে একটু দেখা করে আস। আমার শ্রীহরির করুণায় আমার এমনই সৌভাগ্য, 1 মাস না যেতে যেতে আজকে তার বাড়িতে আমি 2 আহার পাচ্ছি। আমি নিজেকে ধন্য বলে মনে করি যে একজন হরিভক্তের বাড়িতে প্রসাদ পেয়েছি, এটা জন্ম জন্মান্তরের স্বীকৃতি ছিল তাই মনে হয়। এরা হরিনাম করে, নাম নিতে নিতে এদের চোখের জল টপ 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 করে ঝরে পড়ে। আচ্ছা ভাবতে পারো, ভাবুক কবি প্রেমিক কবি পাগল বিজয় সরকার বললেন, ধনে জনে সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন? আমার টাকা পয়সায় পরিপূর্ণ, আমার সংসারটা লোকজনে পরিপূর্ণ, আমার অর্থ করিতে কোনো কিছুতে আমি কমা নই, তবুও তোমার নাম নেওয়া মাত্র কেন আমার চোখের জল আসে? এমন এমন ভক্ত, তাদের এত অট্টালিকা, এত টাকা পয়সা, এত গাড়ি বাড়ি, তারা রাধা গোবিন্দের নাম নিচ্ছে, নিতে নিতে টপ 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 করে চোখের জল ঝরছে। কেউ শ্রীহরির নামকে স্মরণ করছে, টপ টপ করে চোখের জল ঝরছে। আচ্ছা তাহলে তার তো কোনো কিছুর অভাব নাই, কোন অভাবে সে হরিনাম নেওয়া মাত্র তার চোখের জল টপ টপ করে ঝরে? বলতে পারো এমন কি আকুল পিপাসা তার ভিতরে যে যার জন্য তার চোখের জল ঝরে? পাগল বিজয় সরকার তাই বললেন, ধনে জনে সংসারে আছি মগন, তবু তোমার লাগি কাঁদে কেন মন?
তুমি কি হ তার জন্য আমার চোখের জল ঝরবে কেন? আজকে কেউ যদি আমার এখান থেকে ফোন করে বলতো, সরকার মশাই আমাদের 37 নম্বরে অমুক একজন ব্যক্তি তিনি গেছেন মোড়ে, আচ্ছা আমার শোনা মাত্র কি চোখের জল আসত? কত মানুষ মারা যায় তার জন্য তো কাদার কিছু নয়। এখানে যদি আমার কোনো আপন মানুষ কেউ থাকত, আমি যাকে ভালোবাসি, আমাকে যদি খবর দিত আপনার সেই মানুষটা খুব দুর্দিনে দুরবস্থার মধ্যে আছে, আমার আপন মানুষের খবর পেয়ে ভালোবেসেছিলাম জানে, সেই ভালোবাসার মানুষের যখন খবর পেতাম সঙ্গে সঙ্গে আমার চোখের জল ঝরত। কেন? আমি হয়তো তাকে একদিন ভালোবেসেছি। যে যাকে কোনোদিন দেখে নাই, যে যাকে ভালোবাসে নাই, কি হচ্ছে এগুলো? কোথায় ঘুরিয়ে বলবো? তুমি সামনে এসে বসো, তুমি সামনে এসে বসো। আহ,